নমস্কার বন্ধুরা আমি রিমা আমার চ্যানেলে আমি তোমাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি আশা করছি তোমরা সকলেই সুস্থ আছো এবং ভালো আছো আজ আমি নিয়ে চলে এসেছি একটা মজাদার অতি সুস্বাদু একটি রেসিপি নিয়ে আজ এই বানিয়েছি দই কাতলা সাধারণত অনুষ্ঠান বাড়িতে যেভাবে দই কাতলা বানানো হয় আমি সেইভাবেই বানানোর চেষ্টা করছি আশা করছি তোমাদের ভালো লেগে থাকবে তোমরা এইভাবে একটি বানিয়ে দেখো বাড়িতে দেখবে অসাধারণ খেতে হয় চলে এসো রেসিপিটি এবার শুরু করা যাক দুই কাতলা বানানোর জন্য আমি চার পিস কাতলা মাছ নিয়েছি এবার মাছের মধ্যে আগে থেকে আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি এবার মাছগুলি আমি একে একে ভেজে নেব এর জন্য আমি দিয়ে দিচ্ছি কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল মাছ ভাজা হয়ে গেছে এরপরে একে একে কড়াই থেকে তুলে রেখে দিচ্ছি এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ বাটা এক টেবিল চামচ পেঁয়াজ বাটা এবং হাফ টেবিল চামচ আদা বাটা এবার পেঁয়াজ বাটা এবং আদা বাটা দেওয়ার পর মশলাটা খুব ভালোভাবে কষিয়ে দিচ্ছি এরপর এর মধ্যে দিয়ে দিলাম আমি হাফ চা চামচ জিরে গুঁড়ো এবং হাফটা চামচ এরকম ধনে গুঁড়ো ঠিক একেবারে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এরপর আমি সাম দিয়ে দিচ্ছি এর মোটামুটি দেড় টেবিল চামচের মতো আমি কাঁচা লঙ্কা বাটা দিলাম দিলাম সামান্য পরিমাণে জল জল দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব এদিকে আমি একটা পেস্ট বানিয়ে দিচ্ছি এর জন্য কয়েকটা কাজু একটা চামচ পোস্ত আর টক দই মোটামুটি এক কাপের মতো টক দই নিয়ে আমি মিক্সির মধ্যে নিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি এদিকে মশলাটাও কষানো হয়ে গেছে আমি দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে নুন এরপর যে পেস্টটা তৈরি করেছিলাম দই কাজু এবং পোস্ত বা পোস্ত দিয়ে সেই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এরপর যখন এই পেস্টটা দেবে অবশ্যই গ্যাসের ফ্লেম লো রাখতে হবে কেন এর মধ্যে দই দেওয়া আছে এবং গ্যাসের ফ্লেম হাই রেখে যদি দই দেওয়া হয় তাহলে দইটা ফেটে যেতে পারে তাই গ্যাসের ফ্লেম লো রেখে আমি এটা দইটা দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি দেখতেই পাচ্ছ মশলা থেকে তেল ছেড়ে এসছে এরপর মিক্সির জারটা ধুয়ে এর মধ্যে আমি জল দিয়ে দিলাম এবার ঝোল যেই ফুটে উঠবে তার মধ্যে আমি ভেজে রাখা মাছ এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার মিট মাছ সাথে আমি রান্না হতে এটাকে টাইম দেব এবার সামান্য পরিমাণে সবশেষে চিনি দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণে চিনি দিয়েছি এখানে এবং মিট পাঁচ সাত পর আমি ফিরে আসছি মিট পাঁচ সাত হয়ে গেছে এদিকে আমার দই কাতলা সম্পূর্ণরূপে রেডি হয়ে গেছে এটি গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করে দেওয়ার জন্য সম্পূর্ণরূপে রেডি তাহলে এই ছিল আজকের আমার রেসিপি দই কাতলা আজকে এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার জন্য অনুরোধ জানালাম সকলেই সুস্থ থেকো ভালো থেকো আনন্দে থেকো